রোমান রেন্সকে আক্রমণ করবেন জেউসও এই সপ্তাহের স্ম্যাকডাউনে। আপনারা যেমনটা জানেন, জেউসও তিনি রয়্যাল রাম্বল প্রিমিয়াম লাইভ ইভেন্টের পরে অফিশিয়ালভাবে জানিয়ে দিয়েছেন তিনি আর ব্লাড লাইনের মধ্যে থাকছেন না, অর্থাৎ রোমান রেন্স সহ পুরো ব্লাড লাইনকে বর্জন করেছেন জেউসও। আপনারা দেখেছিলেন রয়্যাল রাম্বল প্রিমিয়াম লাইভ ইভেন্টে রোমান রেন্স বাধ্য করেছিলেন স্যামি জেইনকে নিজের উপরে আক্রমণ করতে, তবে সেখানে স্যামি জেইনের উপরে ব্লাড লাইনের অন্যান্য মেম্বারগুলো আক্রমণ করেছিল, রোমান রেন্স সহ জিমি উসো, সোলো সিকোয়া সকলে আক্রমণ করেছিল, তবে জেই উসো তিনি আক্রমণ না করে তার লিডার রোমান রেন্সকে রিংয়ের মধ্যে রেখে তিনি রিং ত্যাগ করে চলে গিয়েছেন এবং রোমান রেন্সকে সেইখান থেকেই বর্জন করেছেন তিনি। পরক্ষণে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি জানিয়েছেন তিনি ব্লাড লাইন থেকে বের হয়ে গিয়েছেন, আর কখনো ব্লাড লাইনের মধ্যে আসবেন না। অবশ্যই স্ম্যাকডাউনের এপিসোডে রোমান রেন্স কৈফত চাবেন, তুমি কেন ব্লাড লাইন থেকে বের হয়েছো, তুমি কেন বা ব্লাড লাইনকে অপমান করছো, বা হেড অব দ্য টেবল ট্রাইবালশিপ রোমান রেন্স অপমান করছো, এই বিষয়গুলো নিয়ে জানতে চাইবে। তবে জেউসও যখন ব্লাড লাইনের মধ্যে যুক্ত হতে চাইবে না, তখন রোমান রেন্স তিনিও ফোর্স করবেন জেউসও যেন রোমান রেন্সের ওপরে আক্রমণ করেন। আর ঠিক তেমনভাবেই স্যামি জেইন যেভাবে রোমান রেন্সকে আক্রমণ করেছিল, ঠিক সেভাবেই জেউসও রোমান রেন্সকে আক্রমণ করতে বাধ্য হবেন। ধন্যবাদ।